আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা মুদ্রাস্ফীতি কি এবং এর প্রকারভেদ সম্পর্কে জেনেছি। মুদ্রাস্ফীতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি। পণ্যের উৎপাদন ও যোগান স্থির থাকা অবস্থায় বিভিন্ন কারণে ভোক্তার চাহিদা বৃদ্ধি পেতে পারে। এরূপ চাহিদা বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। দ্রব্যমূল্যের এই ক্রমগতিকেই বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সম্পর্কে বলতে পারি, চাহিদা বৃদ্ধিজনিত চাপের ফলে সমাজে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। যখন বর্তমান উৎপাদনের পরিমাণের চেয়ে সামগ্রিক চাহিদা বেশি হয়ে পড়ে তখন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। এখানে চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে দামের স্তর বিবেচিত। এস হচ্ছে সামগ্রিক যোগান রেখা। তোমরা খেয়াল করে দেখো, এই যে সামগ্রিক যোগান রেখা, যোগান রেখাটার প্রথম অংশ ডান দিকে ঊর্ধ্বগামী এবং বাকি অংশ লম্ব অক্ষের সমান্তরাল। কারণ কি? কারণ হচ্ছে যখন সমাজে বা রাষ্ট্রে অপূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করে তখন নিয়োগ বাড়ানোর সাথে সাথে সামগ্রিক যোগানের পরিমাণ বাড়তে থাকে, যার ফলে সামগ্রিক যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। যখন দেশে পূর্ণ নিয়োগ অর্জিত হয় তখন সামগ্রিক যোগান বাড়ানো আর সম্ভব হয় না, যার ফলে কি হয়, সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা। সামগ্রিক চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। ই বিন্দু অনুযায়ী দাম স্তর ও পি ওয়ান এবং জাতীয় আয় ও ওয়াই ওয়ান। এখন দেখো, যদি দেশে সামগ্রিক চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হয়, যদি সামগ্রিক চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে। সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়ে হলো এডি টু। এখানে সামগ্রিক চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখা পরস্পর ই টু বিন্দুতে ছেদ করে। ই টু হলো ভারসাম্য বিন্দু। ই টু বিন্দু অনুযায়ী দাম স্তর ও পি টু এবং জাতীয় আয় ও ওয়াই টু। এখানে খেয়াল করে দেখো, সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে কি হলো, দাম স্তরের পরিমাণ বাড়লো পি ওয়ান পি টু পরিমাণ এবং জাতীয় আয় বাড়লো ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ। যদি এই সামগ্রিক চাহিদার পরিমাণ আরো বাড়ে তাহলে কি হবে, তাহলে কি হবে, সামগ্রিক চাহিদা রেখাটা আরো ডান দিকে স্থানান্তরিত হবে। ডান দিকে স্থানান্তরিত হয়ে হবে এডি থ্রি। এক্ষেত্রে ভারসাম্য বিন্দু হচ্ছে ই থ্রি। ভারসাম্য বিন্দু ই থ্রি অনুযায়ী দাম স্তর ও পি থ্রি এবং জাতীয় আয় কিন্তু একই আছে, জাতীয় আয় বাড়েনি ও ওয়াই টু। এখানে দেখো, ই টু বিন্দুর পরের হচ্ছে পূর্ণ নিয়োগ অবস্থা। এই অবস্থায় সামগ্রিক যোগান আর বাড়ানো সম্ভব হয় না, তাই সামগ্রিক চাহিদা বাড়লে শুধু দাম স্তরই বাড়ে, জাতীয় আয়ের পরিমাণ বাড়ে না। এই অবস্থাকে কেনস বলেছেন প্রকৃত মুদ্রাস্ফীতি। এখানে দেখা যাচ্ছে কি, সামগ্রিক যোগানের পরিমাণ স্থির থেকে সামগ্রিক চাহিদা আস্তে আস্তে বাড়ছে, যার ফলে কি হচ্ছে, দাম স্তরও বৃদ্ধি পাচ্ছে। এই যে দাম স্তর ওপি ওয়ান থেকে ওপি টু, ওপি টু থেকে ওপি থ্রি হলো, এই দাম স্তরের বৃদ্ধি হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে সেই সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ, অর্থাৎ কি কি কারণে এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। প্রথমেই হচ্ছে ভোগ বৃদ্ধি। যদি দেশে জনগণের ভোগের পরিমাণ বাড়ে তাহলে
দ্রব্যের চাহিদা বাড়বে, দ্রব্যের চাহিদা বাড়লে সামগ্রিক চাহিদা বাড়বে, যার ফলে সামগ্রী চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। এরপরে হচ্ছে মুদ্রার যোগান বৃদ্ধি। মুদ্রার যোগান যদি বাড়ে তাহলে জনগণের কাছে নগদ অর্থ বেশি হাতে আসবে। নগদ অর্থ বেশি হাতে আসলে কি হয়, চাহিদার পরিমাণ বাড়ে, যার ফলে সামগ্রিক চাহিদা বাড়ে এবং চাহিদাজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। সরকারের ব্যয় বৃদ্ধি। সরকার যদি ব্যয়ের পরিমাণ বাড়ায়, বিশেষ করে উন্নয়নমূলক খাতে যদি সরকার ব্যয় বাড়ায় বা বিনিয়োগ খাতে যদি সরকার ব্যয় বাড়ায়, তাহলে দেখা যায় সেখানে মানুষের নিয়োগের পরিমাণ বাড়ে। নিয়োগের পরিমাণ বাড়লে আয় বাড়ে, মানুষের কাছে নগদ অর্থ বেশি হাতে আসে, যার ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। বিনিয়োগ বৃদ্ধি। বিনিয়োগের পরিমাণ বাড়লে নিয়োগের পরিমাণ বাড়ে। যখন নিয়োগের পরিমাণ বাড়বে তখন মানুষের আয় বাড়ে, আয় বাড়লে মানুষের কাছে নগদ অর্থের পরিমাণও বৃদ্ধি পায়। নগদ অর্থের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন চাহিদার পরিমাণ বাড়ে, ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। বৈদেশিক ঋণ ও সাহায্য বৃদ্ধি। একটি দেশে যখন বৈদেশিক ঋণ ও সাহায্যের পরিমাণ বাড়ে তখন দেশের জনগণের কাছে নগদ অর্থ বেশি থাকে। যখন দেশের জনগণের কাছে নগদ অর্থ বেশি থাকে স্বাভাবিকভাবেই তারা বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করতে চায়, তাদের চাহিদার পরিমাণ বাড়ে, যার ফলে সামগ্রিক চাহিদা বাড়ে এবং চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। সুদের হার হ্রাস। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন সুদের হার হ্রাস করে তখন ঋণ নেওয়ার পরিমাণ বেড়ে যায়। আবার যাদের কাছে নগদ অর্থ হাতে আছে তারা সেই অর্থ ব্যাংকে জমা না রেখে নিজের ভোগের জন্য ব্যয় করে, যার ফলে হয় কি, যার ফলে মানুষের ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। ভোগের পরিমাণ এবং যেহেতু ব্যাংক থেকে বেশি হারে ঋণ নেওয়া হচ্ছে সেখানেও বিনিয়োগ এবং ভোগ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মানুষের কাছে নগদ অর্থের পরিমাণ বেশি থাকছে এবং চাহিদার পরিমাণও বাড়ছে। চাহিদার পরিমাণে বাড়ার ফলে সামগ্রিক চাহিদা বাড়ে, ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এরপরে রপ্তানি বৃদ্ধি। যখন একটা দেশে রপ্তানির পরিমাণ বাড়ে তখন বৈদেশিক মুদ্রা দেশে বেশি আসে। যখন বৈদেশিক মুদ্রার পরিমাণ বেড়ে যায় তখন মানুষের কাছে নগদ অর্থের পরিমাণও অনেক বেশি, সেই নগদ অর্থ ভোগের কারণে ব্যয় হয়, মানুষের চাহিদার পরিমাণ বাড়ে, যার ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তাহলে আমরা দেখলাম যে কি কি কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এখন আমরা দেখব ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে। বিভিন্ন কারণে উৎপাদনকারীর উৎপাদন ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, যেমন উৎপাদনের উপকরণের মূল্য বৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি, ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি ইত্যাদি কারণে উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেতে পারে। উৎপাদন খরচ বৃদ্ধির মাধ্যমে দাম স্তর বৃদ্ধির এই প্রবণতাকে বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি আমরা বলতে পারি? উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত কারণে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। সামগ্রিক চাহিদা স্থির থেকে সামগ্রিক যোগান হ্রাস পেলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। এর আগে যখন আমরা মুদ্রাস্ফীতির প্রকারভেদে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম কি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি প্রধানত তিন প্রকার। কি কি ছিল সেগুলো? মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং যোগানসহ মুদ্রাস্ফীতি। এখন আমরা এই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। চিত্রে ভূমি অক্ষে জাতীয় আয় এবং লম্ব অক্ষে দাম স্তর বিবেচনা করা হয়েছে। এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা, এএস ওয়ান হলো প্রাথমিক সামগ্রিক যোগান রেখা। সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখা পরস্পর ই ওয়ান বিন্দুতে ছেদ করেছে। তাহলে ই ওয়ান হচ্ছে ভারসাম্য বিন্দু, ই ওয়ান বিন্দু অনুযায়ী দাম স্তর ও পি ওয়ান এবং জাতীয় আয় ও ওয়াই ওয়ান। এখন যদি উৎপাদন খরচ বৃদ্ধি পায়, উৎপাদন খরচ বৃদ্ধি পেলে কি হবে, সামগ্রিক যোগানের পরিমাণ হ্রাস পাবে।
সামগ্রিক যোগানের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে সামগ্রিক যোগান রেখা বাঁদিকে স্থানান্তরিত হবে। সামগ্রিক যোগান রেখা যদি বাঁদিকে স্থানান্তরিত হয়ে এএস টু হয় তাহলে আমরা দেখি সামগ্রিক যোগান এবং নতুন সামগ্রিক চাহিদা রেখা ই টু বিন্দুতে ভারসাম্য অর্জন করে। ই টু বিন্দু অনুযায়ী দাম স্তর হয় ও পি টু এবং জাতীয় আয় হয় ও ওয়াই টু। এখানে দেখো সামগ্রিক যোগান বাঁদিকে স্থানান্তরিত হওয়ার ফলে কি হলো, দাম বেড়ে গেল পি ওয়ান পি টু পরিমাণ এবং জাতীয় আয় কমে গেল ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ। এখানে উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক যোগানের পরিমাণ হ্রাস পেয়েছে, সামগ্রিক যোগানের পরিমাণ হ্রাস পাওয়ার ফলে দাম স্তর বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক যোগান হ্রাসের ফলে দাম স্তর বৃদ্ধি পাওয়ার এই প্রবণতাই হলো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা এখন দেখব ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ কি কি, অর্থাৎ কি কি কারণে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। প্রথমেই হচ্ছে শ্রমিকের মজুরি বৃদ্ধি। বিভিন্ন কারণে শ্রমিকের মজুরি বাড়তে পারে। যদি শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করে তাহলে মালিক বাধ্য হতে পারে শ্রমিকের মজুরি বাড়ানোর জন্য। আবার দেশে দাম স্তর বৃদ্ধির কারণে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মালিক শ্রমিকের মজুরির পরিমাণ বাড়াতে পারে। যদি মজুরির পরিমাণ বাড়ে তাহলে উৎপাদনের খরচ বাড়বে। উৎপাদনের খরচ বাড়লে উৎপাদিত দ্রব্যের দামও বাড়বে। উৎপাদিত দ্রব্যের দাম যখন বাড়বে তখন সামগ্রিক দাম স্তরও বাড়বে। সামগ্রিক দাম স্তর যদি বাড়ে তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। এরপরে উৎপাদনের উপকরণের মূল্য বৃদ্ধি। শ্রমিক যেমন উৎপাদনের একটি উপকরণ, শ্রমিক ছাড়াও উৎপাদনের ক্ষেত্রে অন্যান্য উপকরণও ব্যবহৃত হয়। এই সকল উপকরণের যদি মূল্য বাড়ে তাহলে উৎপাদনের খরচও বাড়বে। এর আগের মতোই যখন উৎপাদনের খরচ বাড়বে তখন উৎপাদনকারী উৎপাদনকৃত দ্রব্যের দাম বাড়িয়ে দিবে। দাম বাড়ালে সামগ্রিক যোগানের পরিমাণ কমে যাবে, ফলে দাম স্তর বৃদ্ধি পাবে। এর ফলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিবে। এরপরে উৎপাদন হ্রাস। বিভিন্ন কারণে উৎপাদন হ্রাস পেতে পারে। যেমন একটি দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল, বন্যা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হলো, তখন কি হবে, উৎপাদনের পরিমাণ কমে যাবে। এছাড়াও বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে উপকরণের প্রাপ্যতার কারণে বা অন্যান্য কারণে উৎপাদনের পরিমাণ হ্রাস পেল। যদি উৎপাদনের পরিমাণ হ্রাস পায় তাহলে কি হবে, সামগ্রিক যোগানের পরিমাণ কমে যাবে। সামগ্রিক যোগানের পরিমাণ যখনই কমে যাবে তখনই কি হবে, দাম স্তর বাড়বে। যদি দাম স্তর বাড়ে তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিবে। এরপরে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধির আশঙ্কা। ভবিষ্যতে যদি মূল্য বৃদ্ধির আশঙ্কা থাকে তাহলে উৎপাদনকারী বর্তমান সময়ে উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করবে না। তারা কি করবে, তারা সেগুলো মজুত করে রাখবে যাতে পরবর্তী সময়ে বেশি দামে বিক্রি করতে পারে। যখন তারা সেগুলো মজুত করে রাখবে তখন দেখা যাবে সামগ্রিক যোগানের পরিমাণ কমে যাবে। সামগ্রিক যোগানের পরিমাণ যখন কমে যাবে তখনই দাম স্তর বেড়ে যাবে, আর দাম স্তর বেড়ে গেলেই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেবে। এরপরে একচেটিয়া ব্যবসায়ীর মুনাফা বৃদ্ধির প্রত্যাশা। একজন একচেটিয়া ব্যবসায়ী যখন মুনাফার পরিমাণ বাড়াতে চায় তখন তারা দুইভাবে বাড়াতে পারে। এক হচ্ছে তারা উৎপাদনের উপকরণের খরচ কমিয়ে, আরেক হচ্ছে তারা দ্রব্য সামগ্রী বেশি পরিমাণে বিক্রি করে। কিন্তু উৎপাদনের উপকরণের খরচ যখন তারা কমাতে যাবে, যদি তারা মজুরির পরিমাণ কমাতে যায় স্বাভাবিকভাবেই শ্রমিকরা আন্দোলন করবে। তারপরে উৎপাদনের অন্যান্য যে উপকরণ সেগুলোর মূল্য তো তারা ইচ্ছা করলেই কমাতে পারবে না, কারণ উৎপাদনের উপকরণ যেই সকল উৎপাদনকারী বিক্রি করবে তারা সেগুলো কম মূল্যে বিক্রি করবে না, ফলে সে কি করবে, সে দ্রব্য সামগ্রীর দাম বাড়িয়ে দিবে। যেহেতু একচেটিয়া বাজারে ওই পণ্যের অন্য কোনো ব্যবসায়ী নেই, তার ফলে কি হবে যে একচেটিয়া ব্যবসায়ী যখন দাম বাড়াবে তখনই দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাবে। একচেটিয়া কারবারি দাম বৃদ্ধির মাধ্যমে যদি এভাবে মুনাফা বাড়াতে চায় তাহলে দাম স্তর বাড়ে, যার ফলে কি হয়, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
দেখা দেয়। এরপরে পেট্রোল বিদ্যুৎ ইত্যাদির যোগান হ্রাস। পেট্রোল বিদ্যুৎ এগুলো হচ্ছে উৎপাদনের এমন উপকরণ যা প্রায় সকল উৎপাদন কাজে ব্যবহৃত হয়। তাহলে এগুলোর উৎপাদন এগুলোর যোগান যখন হ্রাস পায় তখন স্বাভাবিকভাবেই এটা যোগানের উপরে একটি নেতিবাচক প্রভাব পড়ে। তখন এক হচ্ছে যে উৎপাদনের পরিমাণ কমে যায় এবং যোগান হ্রাস পাওয়ার ফলে এই যে পেট্রোল বিদ্যুতের দাম বেড়ে যায়, ফলে উৎপাদনের উপকরণের মূল্য বৃদ্ধি পায়। এর ফলে দেখা যায় কি উৎপাদন খরচ অনেক বেশি বৃদ্ধি পায় এবং সামগ্রিক যোগানের পরিমাণ কমে যায়। সামগ্রিক যোগানের পরিমাণ কমে গেলে দামের স্তরের পরিমাণও কমে যায়, বেড়ে যায়, যার ফলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তাহলে আমরা দেখলাম যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি কি কারণে সৃষ্টি হয়। আমরা এখন দেখব মুদ্রা সংকোচন কাকে বলে। আমরা এর আগে মুদ্রাস্ফীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। মুদ্রা সংকোচন হলো মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা। মুদ্রাস্ফীতির সময় কি হয়? মুদ্রাস্ফীতির সময় দেখা যায় দামের স্তর ক্রমাগতভাবে বাড়তে থাকে, অর্থাৎ অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে। অর্থনীতিতে যদি এর বিপরীত অবস্থা দেখা দেয় তখন কি হবে? যদি এমন হয় যে দামের স্তর ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে, অর্থাৎ দামের স্তর যদি ক্রমাগত এবং অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে, তবে সেই অবস্থাকেই বলা হচ্ছে মুদ্রা সংকোচন। তাহলে মুদ্রা সংকোচনের সঙ্গে আমরা কি বলতে পারি? যখন দেশে দ্রব্য সামগ্রীর যোগান অপেক্ষা অর্থের যোগান কম হয়, এর ফলে দামের স্তর ক্রমাগত ও অব্যাহতভাবে হ্রাস পেতে থাকে, তখন তাকে মুদ্রা সংকোচন বলা হয়। স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হয় যদি দামের স্তর ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে তাহলে আমরা অল্প পরিমাণে অর্থ দিয়ে বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী পাবো। যদি আমরা অল্প পরিমাণে অর্থ দিয়ে বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী পাই তাহলে তো সেটা আমাদের জন্য ভালো, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এই স্বাভাবিকভাবে বা আমাদের কাছে মনে হতে পারে যে মুদ্রা সংকোচন ভালো, কিন্তু অর্থনীতিতে মুদ্রা সংকোচনের নেতিবাচক প্রভাব অনেক বেশি। যখন একটি দেশে মুদ্রা সংকোচন দেখা দেয় তখন উৎপাদন আয় হ্রাস পায়, বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পায়, জাতীয় আয় হ্রাস পায়, যার ফলে কি হয় অর্থনীতিতে মন্দা দেখা দেয়। যেমন দেখো, যদি দ্রব্য সামগ্রীর দাম ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে, একজন উৎপাদনকারী তার কিন্তু ক্ষতি হচ্ছে, সে তার উৎপাদনের জন্য যে পরিমাণ ব্যয় হচ্ছে সেই পরিমাণ মুনাফা করতে পারছে না, তার দ্রব্য সামগ্রীর দাম কমে যাচ্ছে, যার ফলে কি হবে পরবর্তী সময়ে সে উৎপাদনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এবং কম পরিমাণে উৎপাদন করবে। যখন সে কম পরিমাণে উৎপাদন করবে তখন পূর্বে যার তার যে পরিমাণ শ্রমিক লাগতো বর্তমানে কিন্তু ওই পরিমাণ শ্রমিক লাগবে না। তখন সে কি করবে? বাড়তি শ্রমিক তো সে বসিয়ে বেতন দিবে না, বাড়তি শ্রমিক সে ছাঁটাই করবে। যে শ্রমিকরা ছাঁটাই হলো তাদের আয় কমে গেল, তারা যে সকল দ্রব্য সামগ্রী কিনত সেই সকল দ্রব্য সামগ্রীর চাহিদাও কমে গেছে, যার ফলে অন্যান্য যে উৎপাদনকারী আছে তাদের আয়ও কমে যাচ্ছে, তাদের মুনাফার পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? সমগ্র অর্থনীতিতে একটা মন্দা অবস্থা বিরাজ করছে। এখানে দেখা যাচ্ছে যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে, উৎপাদনকারী নতুন উৎপাদনকারী যারা তারা উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছে, কারণ তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে আমি যে পরিমাণ দ্রব্য সামগ্রী বাজারে বিক্রির জন্য নিয়ে যাব সেগুলো হয়তো বিক্রি হবে না, কারণ মানুষের কাছে এখন নগদ অর্থের পরিমাণ অনেক কম। এই ধরনের অবস্থা যদি অর্থনীতিতে সৃষ্টি হয় এই ধরনের অবস্থাকে বলা হচ্ছে কি মন্দা অবস্থা। এটা অর্থনীতির জন্য খুবই খারাপ একটা অবস্থা। সবসময় মনে রাখবে যে মৃদু মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক হলো, মুদ্রা সংকোচন সবসময় অর্থনীতির ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলে, তাই মুদ্রা সংকোচন কখনোই কাম্য নয়। আমরা মুদ্রাস্ফীতি যখন মৃদু হারে দেখা দেয় তখন উৎপাদনকারী উৎপাদনের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ বাড়ে, নিয়োগের পরিমাণও বাড়ে, কিন্তু মুদ্রা সংকোচনের কোনো ভালো দিক নেই। মুদ্রা সংকোচন সবসময় অর্থনীতির জন্য খারাপ। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি করলাম? আজকের ক্লাসে আমরা করলাম চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি কি কারণে সৃষ্টি হয়,
এরপরে আমরা পড়লাম ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি কাকে বলে এবং ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি সৃষ্টির কারণ কি। সবশেষে আমরা কি করলাম, মুদ্রা সংকোচন কাকে বলে এবং মুদ্রা সংকোচনের প্রভাব, অর্থনীতিতে মুদ্রা সংকোচনের প্রভাব। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।